আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে প্রজেক্ট প্ল্যানিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় এস্টিমেশনের একটা মডেল লিখবো। সেটা হলো কোকোমো মডেল বা কোকোমো আই বা কোকোমো 81 অনেকে বলা হয় বেহেমের নাম অনুসারে। আমরা যদি এর পূর্ণ রূপ দেখি, কোকোমো মানে হলো কনস্ট্রাকটিভ কস্ট মডেল, ওয়াজ প্রপোজড বাই বোহেম 1981। অ্যাকর্ডিং টু হিম সফটওয়্যার কস্ট এস্টিমেশন শুড বি থ্রো থ্রি স্টেজ। এখানে কোকোমো মডেলের তিনটা ভাগ আছে, বেসিক কোকোমো, ইন্টারমিডিয়েট কোকোমো এবং কমপ্লিট কোকোমো, মোডস অফ ডেভেলপমেন্ট। এখন এই তিনটা কোকোমো মডেলেই তিনটা মোডের উপরেই অ্যাপ্লাই করা যাবে। তিন ধরনের ডেভেলপমেন্ট উনি সফটওয়্যারের ভাগ করেছেন, যে অর্গানিক, সেমি ডিটাচড এবং এমবেডেড। অর্থাৎ তিন ধরনের মোডেই এই তিন ধরনের উপরে যে মডেল কোকোমো মডেলের এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে। বং প্রপোজ দ্যাট দিস ক্যান বি থ্রি মোডস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট বেসড অন ডেভেলপমেন্ট কমপ্লেক্সিটি। হি কনসিডার সফটওয়্যার সাইজ, ইনোভেশন, ডেডলাইন অ্যান্ড কনস্ট্রেইন অ্যান্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড গিভ থ্রি মোডস হুইচ ওয়ার এইগুলো। তো এই এই অর্গানিক কোনটা, সেমিডিটাচ কোনটা, এমবেডেড কোনটা, এর জন্য তিনি এখানে একটা টেবিল দিয়েছেন। সেটা হলো সাইজ হবে স্মল হবে অর্গানিকের ক্ষেত্রে, ইনোভেটিভের ক্ষেত্রে, ইনোভেশনের ক্ষেত্রে লিটল, আর ডেডলাইন হবে নো টাইট, আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হবে স্টেবল। আর যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে করে সেমিডিটাচড এবং ইনেবল এমবেডেড এই তিনটার ক্ষেত্রে এরকমভাবে তিনি আস্তে আস্তে করে এটাকে কমপ্লেক্স করেছেন এবং সাজাইছেন। সেটা যেটা হলো লার্জ সেটা এমবেডেডের ক্ষেত্রে, এবং গ্রেটার এবং টাইট এবং কমপ্লেক্স হার্ডওয়্যার এবং কনস্ট্রেইন ইন্টারফেসেস। কোকোমো মডেল ডিপেন্ডস অন টু মেইন ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো আমরা একটু দেখবো। এই ইকুয়েশনগুলো একটু জটিল, তবে সবগুলো প্যারামিটার ঠিকঠাকভাবে নির্ণয় করতে জানলে এবং মেমোরাইজ কিছু রাখলে এখানে এমএমএম এর মান বের করা সহজ হবে। তো এমএমএম মানে কি, ম্যান মান্থ, অর্থাৎ প্রতি মাসে কতজন করে লোক লাগবে, ইফোর্ট লাগবে, সেটা এখানে ডেভেলপমেন্ট ইফোর্টটা এখানে বের করা যাবে। এই হলো সি লক, অর্থাৎ লক যে ম্যাট্রিক্স আমরা দেখেছিলাম প্রজেক্টের সাইজ এস্টিমেট করার জন্য সফটওয়্যার প্রোডাক্টের, সেটা এখানে কাজে লাগবে। এবং এ ওয়ান, এ টু কি ভ্যারিয়েবল, কনস্ট্যান্টগুলো, কনস্ট্যান্ট আর কি, এর ভ্যারিয়েবল না, এগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, তো একটা আমরা যদি তারপরে দ্বিতীয়টা হলো ইফোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টাইম, টিডেপ যাকে বলা হয়। টিডেপ এখানে বি ওয়ান ইন্টু ইফোর্ট, বি টু ইন্টু মান্থস। তো এই ইকুয়েশনগুলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখব। বেসিক কোকোমোর ক্ষেত্রে, বেসিক কোকোমো অ্যাপ্লাইজ দ্য প্রোগ্রামড, আচ্ছা প্রমিটেড, প্রমিট রাইজ, প্রমিটারাইজড, আচ্ছা এখানে প্রমিটারাইজড হবে, এখানে ওয়ানটা পারমিটারাইজড ইকুয়েশন উইদাউট মাস ডিটেল কনসিডারেশন অফ প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা প্যারামিটারাইজড আর কি, প্যারামিটারাইজড করা হয় এগুলোকে, যে যে ইকুয়েশন সবগুলোর ভ্যালু দেওয়া হয়েছে এগুলোকে, এ ওয়ান, এ টু এবং এ থ্রি, এখানে এর ভ্যালুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ইফোর্ট বের করার সময় এবং টিডি বের করার সময় সূত্র তো এখানে পাশে লিখে দেওয়া আছে, আগে যেটা আমরা দেখলাম। অর্গানিকের ক্ষেত্রে এ ওয়ানের মান 2.4, সেমি ডিটাচের ক্ষেত্রে 3.0, আর ইমিংয়ের ক্ষেত্রে 3.6, এগুলো একদম কনস্ট্যান্ট এবং ধ্রুবক, সরি, এবং এ টুর ক্ষেত্রে 1.05, 1.12 এবং 1.20, কিন্তু এখানে এ থ্রির মানটা আস্তে আস্তে কমেছে এবং মাঝখানে বৃদ্ধি পেয়েছে। সো ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট ইফোর্ট আমরা এভাবে তখন হিসাব করব, অর্গানিক, সেমি ডিটাচড এবং এমবেডেড ক্ষেত্রে। সো এস্টিমেট অফ দ্য ডেভেলপমেন্ট টাইম, অর্গানিক, সেমি ডিটাচড, এমবেডেড, এর টাইমের ক্ষেত্রে এটা, আর এটা হলো ডেভেলপমেন্ট ইফোর্টের ক্ষেত্রে এটা। এইভাবে আমরা টিডেপ এবং ইফোর্টস বের করব। আচ্ছা বেসিক কোকোমো পার্সন মান্থ কার্ভ, এখানে এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি, যেখানে প্রথম ইনিশিয়ালি পার্সন কম লাগবে, দেখা যাচ্ছে প্রজেক্টটা শুরু করার ক্ষেত্রে নাম্বার অফ পার্সন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ধীরে ধীরে এটা কমতে থাকবে। আচ্ছা তারপরে ইন্টারমিডিয়েট কোকোমো, দ্য সাম বেসিক ইকুয়েশন ফর দ্য মডেল ইজ ইউজড, বাট 15 কস্ট ড্রাইভ আর রেটেড অন স্কেল বাই ভেরি লো। আসলে এখানে আরও কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো ইন্টারমিডিয়েট প্রজেক্টের ক্ষেত্রে এখানে আস্তে আস্তে সেগুলো বৃদ্ধি পাবে, আরও অনেক ফ্যাক্টর এখানে কাজে দেবে। মানে প্রথমে যখন বেসিকের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর ইউজ করা হবে না, এখানে আরও অনেক ফ্যাক্টর অ্যাড হবে যখন আমরা ইন্টারমিডিয়েট কোকোমো মডেল ইউজ করব। তো এখানেও ঠিক সেম সিস্টেমে এখানে এ ওয়ান, এ টু এবং বি টুর কিছু মান দেওয়া রয়েছে, মানগুলো দিয়ে আমরা এমএমই ফোর্ট এবং টিডিএফ বের করে ফেলতে পারবো। আচ্ছা এবার অ্যাডভান্সের ক্ষেত্রে, এটা সবচেয়ে কমপ্লেক্স একটা কোকোমো মডেল, অর্থাৎ প্রজেক্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে এস্টিমেশন মডেল, এখানে অনেক ফ্যাক্টর ইউজ করা হয় যাতে, যার কারণে এটা একটু অ্যাডভান্স, বা এজন্যই নাম অ্যাডভান্স বা ডিটেল কোকোমো মডেল।
তো এখানে ডাটাবেস পার্ট এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কতটা রয়েছে, কমিউনিকেশন পার্ট, এগুলো সবগুলো আলোচনায় নিয়ে আসা হয়। সো অল দিস থ্রি কস্ট ক্যান বি এস্টিমেটেড সেপারেটলি অ্যান্ড সাউন্ড অফ টু কিপ আপ দ্য ওভারঅল কস্ট অফ দ্য সিস্টেম। তো এইভাবে করে যে কোনো একটা সিস্টেমের এস্টিমেশন আমরা করতে পারি। তো আজকের টিউটোরিয়াল পর্যন্তই, আমরা পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো মডেল আলোচনা করবো। ধন্যবাদ সব পর্যন্ত, আসসালামু আলাইকুম।